আমি ফারুক আহমেদ, 1969-71 সালে ছাত্রলীগের সদস্য ছিলাম, মাগুর কলেজের ছাত্র ছিলাম। তখন থেকেই আমরা স্বাধিকার আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের সাথে সংযুক্ত হই। 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পরে আমি ব্যক্তিগতভাবে অসুস্থ থাকার কারণে গ্রামে চলে যাই। আমার হচ্ছে শালিখা, মাগুরা জেলার শালিখা উপজেলার হাজারহাটি গ্রাম, সেখানে যাই। সেখান থেকে 2 মাস বিছানায় পড়ে থাকার পর একটু সুস্থ হয়ে আমি মে মাসে ভারতে চলে যাই এবং জুলাই মাসে ভারতের বিহারের চাকুলিয়াতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করি এবং 11ই আগস্ট আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধে প্রবেশ করি। শালিখা অঞ্চলের তখন মুক্তিযোদ্ধার সংখ্যা খুবই নগণ্য ছিল এবং অঞ্চলটি বামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল পুরো শালিখা উপজেলা, যার পরিপ্রেক্ষিতে আমি মোহাম্মদপুরে, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যাই এবং সেখানে আমার গ্রুপ কমান্ডার ছিল শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ আহমদ হোসেন। এরপরে মোহাম্মদপুরে যুদ্ধে অংশগ্রহণ করি, তার মধ্যে আছে নোহাটার যুদ্ধ, তারপর আছে জয়রামপুরের যুদ্ধ, বিনেদপুরের যুদ্ধ এবং সর্বশেষ অংশগ্রহণ করি মোহাম্মদপুর থানা আক্রমণ করে। মোহাম্মদপুর থানা আক্রমণ করার সময় আমার পাশেই শহীদ হন আমার ওই গ্রুপ কমান্ডার মোহাম্মদ আহমদ হোসেন এবং তার মৃত্যুর সংবাদে ঝাঁপিয়ে পড়ে তাকে তোলার চেষ্টা করে তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ। তারা দুভাই ওখানে শহীদ হন এবং সাথে একজন মিলিটারি পার্সন ছিলেন, সেও ওখানে শহীদ হন। আমরা ওখান থেকে পরবর্তী চলে আসি 3রা ডিসেম্বর মোহাম্মদপুর এলাকায় আমরা বীর মুক্তিযোদ্ধা বীরপতি গোলাম ইয়াকুবের সাথে আমরা ছিলাম। ওখান থেকে শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে চলে আসি। ওখানে প্রায় 40 জন মুক্তিযোদ্ধা এসে ওখানে ঘাঁটি স্থাপন করে এবং আস্তে আস্তে আমরা পুরো শালিখা এলাকা দখল করি। শালিখাতে অবস্থাটা এরকম ছিল যে পুরো শালিখাটা লম্বা, উত্তর পূর্ব পশ্চিম লম্বা, এই অঞ্চলটি ঘিরেই ছিল প্রায় বামপন্থীদের ঘাঁটি এবং সেখানে যেমন বামনখালী এলাকা যেটা এখন গঙ্গারামপুর ইউনিয়নের মতো অবস্থিত, ওখানেও প্রায় আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শতাধিক অস্ত্র এই বামপন্থীরা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্যরা কেড়ে নিয়ে। আমরা যখন মোহাম্মদপুর থেকে শালিখায় ঢুকি, ঢুকে তাদেরকে ওখান থেকে আমরা বিতাড়ন করি। বিতাড়ন করার পরে 26শে মার্চ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলে আমরা শালিখা উপজেলাতে বিভিন্ন এলাকায় সকল মুক্তিযোদ্ধা গ্রুপ গ্রুপ ভাগ হয়ে একটি স্থাপন করি। তার মধ্যে গঙ্গারাম কুলুঙ্গের বাজারে একটি ক্যাম্প ছিল, হাজারহাটিতে একটি ক্যাম্প ছিল, আপনার গুনাগাঁতিতে একটা ক্যাম্প ছিল এবং আড়াপড়া একটি ক্যাম্প ছিল। শালিখার যে ঘটনাগুলো, এর মধ্যে অনেক নৃশংসতম ঘটনা ছিল, সেগুলি হচ্ছে যেমন শালিখা উপজেলা সদর আড়াপড়া, এখানে একটি ডাকবাংলো ছিল। এই ডাকবাংলোতে পাকিস্তানের রেঞ্জার এবং রাজাকারদের ঘাঁটি ছিল। সামনে ছিল ফটকি নদী, ফটকি নদী দিয়ে শরণার্থীরা যাতায়াত করত। এখানে শরণার্থীদেরকে ধরে নিয়ে আসে, নারীদের নির্যাতন করা হতো এবং শের আলী নামে একজন কুখ্যাত রাজাকার ছিল, সে বটি দিয়ে তাদেরকে জবাই করে ফটকি নদীতে ফেলে দিত এবং ওখানে একটা কুয়ো আছে, সে কুয়ার মধ্যেও শোনা গেছে যে ওখানে অনেককে লাশ ফেলে দিয়েছে। শালিখা উপজেলার আরেকটি যুদ্ধ হচ্ছে, সেটি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে 500 মুক্তিবাহিনীর একটি দল আসছিল। তারা বিশেষ করে রাজবাড়ি, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধা ছিল 500টা। এরা যখন তালগড়ি জমিদার বাড়িতে আসে, কাছে উপস্থিত হয়, এই সময় রেঞ্জারের কাছে খবর চলে যায় যে একটি মুক্তিযোদ্ধার দল আসছে। তখন তারা আগে থেকেই খবর পেয়ে ওই জমিদার বাড়িতে অবস্থান গ্রহণ করে এবং ওখানে একটা যুদ্ধ হয়। সে যুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 17 জন রেঞ্জার এবং রাজাকার হতাহত হন। আরেকটি ঘটনা শালিখা আছে, সেটি হচ্ছে 7ই ডিসেম্বর, অর্থাৎ যখন যশোর মুক্ত হয়ে গেছে,
এই খবর শোনার পরে ভারতে অবস্থানরত শরণার্থীদের মধ্যে 7 জন 9 জন তাদের নিজ এলাকায় ফিরে আসার পথে তারা শালিখা উপজেলার জুনারি গ্রামে রাজাকারদের হাতে ধৃত হন এবং তাদেরকে নিয়ে হাজারহাটি গ্রামের বক্সিবাড়ির ঘাটে নৃশংসভাবে প্রহার করে এবং তারপর তাদেরকে ওখানে হত্যা করা হয়। হাজারহাটিতে ওখানে একটি গণকবর আছে, সেখানে 7 জন নাম জানা গেছে, সকলের বাড়ি তখনকার দিনে ফরিদপুরের বলবাড়ি উপজেলায়, আর একজন অজ্ঞাত, তার নামটি জানা যায়নি। আর শালিখা সীমাখালী মাগুরা সীমাখালী যে সড়কটি আছে, এই সড়কের শতখালির কাছে 7 জন সাধারণ মানুষের, তারাও ভারত থেকে ফিরে আসছিল, এদের একটি এখানে 6 জনকে হত্যা করা হয়, তাদের ওখানে একটি গণকবর আছে। এই হচ্ছে তাদের বর্বর এবং নিঃসঙ্গতার কাহিনী। এই শেষ করছে সম্পর্কে যেটা আপনারা বলেন, এটা পত্র পত্রিকা অনেক ভাবে, আচ্ছা নৃশংস হবে কথা, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সত্যিকার অর্থে খেলে না, উনি কিন্তু একটি রাজনৈতিক দল, একটা বামপন্থী রাজনৈতিক দল, এবং তিনি দুঃসম্পর্ক আত্মীয় বলে, তো তিনি যখন রাজনৈতিক দল, তার হাজব্যান্ড ছিল রাজনৈতিক দলের পুরোধা, তো আমরা খবর পেলাম যে ওনার হাজব্যান্ড মোহাম্মদপুরে একটি এলাকা দিয়ে যাবে, পূর্ব পাকিস্তান কনস্টিটিউশন করতেন, আমরা তাকে মোটামুটি ধরার জন্যে একটি অ্যাম্বুশ করলাম, কিন্তু সারা বসে থাকার পরে একটা নৌকায় আসার কথা ছিল, সেই নৌকায় আসে নাই, নৌকাটাই আসে নাই, তো ফলে সারা রাত আমাদের বিফল হয়ে গেলো। পরের দিন বিকেলবেলায় খবর পেলাম যে হেলেনা আপা ধরা পড়ছে রাজাকারদের হাতে, সত্যজিৎপুর এলাকায় রাজাকারদের হাতে ধরা পড়ে গেছে, সেখান থেকে মাগুরে আনা হয়েছে, মাগুরে আনার পরে তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, এবং তারা মাগুরাতে মোটামুটি একটি সুনামধন্য পরিবারের মেয়ে, তার বড় ভাই মাহফুজুর রহমান, তিনি মাগুরার কলেজের সুনামধন্য তিনি ইংরেজি শিক্ষক ছিলেন, তার হাজব্যান্ড এখন অ্যাডভোকেট, তা এটা কথা শুনে আমরা তো তখন মাগুরায় আসিনি, কেন যেহেতু পাকার মেয়েদের দখলে ছিল, শুনেছি অত্যাচার করার পরে তাকে জিপিএর পেছনে করে মাগুরা শহর দিয়ে গ্রহণ হয়েছে, এবং পরবর্তীতে তাকে এখানে যেটা ক্যানাল বলি আমরা, ক্যানালে নিয়ে পর্দার ক্যানালে নিয়ে তার লাশটা দিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের শোনা ড্রাইভার সঙ্গে 1970 সালে আমি তখন কলেজে পড়ি, এবং সে সময় পাকিস্তান পাকিস্তানের প্রশাসক বা পাকিস্তান সরকারের সে আওয়ামী লীগের আন্দোলনের ফলে নির্বাচন দিতে বাধ্য হয়, এবং নির্বাচনের আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সত্ত্বেও যখন ক্ষমতা তারা হস্তান্তর করে না, তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে ছাত্র কৃষক শ্রমিক সকলের দুর্বার আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের সময় আমরা সবাই ছাত্ররা, আমরা বিশেষ করে ছাত্ররা, আমরা বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে থাকতাম। এই আন্দোলন যখন চলছে তখন এই 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন, সেখানে সকল রকম নির্দেশনা দেন, তিনি বলেন যে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে আওয়ামী লীগের নেতৃত্ব সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তা এই কারণে আমরা ছাত্র যারা ছিলাম, ছাত্র শ্রমিক, তারা আমরা এই বাঁশের লাঠি দিয়ে প্রথমে ট্রেনিং শুরু করে আমার গ্রামের বাড়ি হাজিপুর, আমি এস এম আব্দুর রহমান, সেখানে আমরা বাঁশের লাঠি নিয়ে একজন কমান্ডারের অধীনে ট্রেনিং দেওয়া শুরু করে প্রস্তুতি জন ছাত্ররা, সেই ট্রেনিং দেওয়ার পরে তারপরে এপ্রিল এবং মে মাসে রাজাকার এবং আলবদর বাহিনী গঠিত হওয়ার পর এই যুবক বা ছেলেদের ধরে ধরে নিয়ে মারা শুরু করে দিল।
তখন আমরা আর কি পারবো, সকলে 14 জন যুবক ছেলে আমরা চলে গেলাম তখন ভারতে। ভারতে তখন যাওয়ার সময় কি দৃশ্য, সে কি কষ্ট, সে সে শরণার্থীদের ভিতরে আমরা গলায় পড়ে গেলাম, এই ভিতরে কাদার ভিতরে সব মুরব্বী সব বৃদ্ধ লোকগুলো পড়ে পড়ে আছে, কিন্তু তাদের না নিয়ে তারা সে বেরোচ্ছে। এই অবস্থায় আমরা হাঁটতে তো 2 দিন 2 রাত হেঁটে ভারতে গেলাম। ভারতে যে প্রথমে ভারতের মাটিতে পা দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বুঝলাম সেদিন, যেখানে সেটা আনন্দেই মনে হয় সেদিন যে আমরা জয় বাংলার ট্রেনিং দেবো। এরপর আমরা চলে যাই মন গায়ে লোকে কালীপড়ায় আমাদের শহীদ আতরের সাহেবের কাছে স্লিপ নিয়ে, ভোটার স্লিপ নিয়ে আমরা চলে যাই হলো রানাঘাট। রানাঘাটের ট্রেনিং সেন্টার সেখানে যোগদান করি, ধরে তারপর ওখান থেকে কিছুদিন থাকার পরে চলে যায় হলো সেই কৃষ্ণনগর হয়ে ব্যাঙ্গলসি। ব্যাঙ্গলসিতে সেখানে অনেকদিন ট্রেনিং দিই এবং সেই ট্রেনিং দেওয়ার পরে এরপর আমাদের বিহারে পাঠায় দেয়। বিহারে যে তখন আমরা ট্রেনিং দিই, সেখানে গেরিলা ট্রেনিং, যার ওখানে আমাদের অনেক কষ্ট ছিল এবং আনন্দ ছিল। সেখানে কষ্ট যেমন আমাদের যে প্রথমে পায়খানার জায়গা বহু বড়ো এক জায়গায় হয়েছে, সেই পায়খানা নিজেদের তৈরি করতে হয়েছে, আবার সকালে উঠে আমাদের ট্রেনিং দিতে হতো। দেখ আমরা সেখানে যেমন কষ্ট ছিল সেমন আনন্দ ছিল, আমরা খেলাধুলা করেছি। এরপর ট্রেনিং দিয়ে 32 দিন আমাদের 28 দিন ট্রেনিং দেওয়ার কথা ছিল, কিন্তু 32 দিন আমাদের ট্রেনিং হয়েছিল। কল্যাণী এসে সেখানে কিছুদিন থাকার পর তারপর আমাদের বয়রা অ্যাকশন ক্যাম্পে পাঠায় দেয়। বয়রা অ্যাকশন ক্যাম্প একটা কিছু স্মৃতি আছে, যেখানে হলো আমাদের যেখানে তাবু টানানো হয়েছিল তার মধ্যে নিচে ছিল আসলে গাছ কাটা কাটা, এখানে তারপর একটা ফেলে দিয়েছিল তাবুর একটা অংশ, যেখানে আবার সারা রাত আমরা সুতি বানাই নেই, কারণ শোয়ার কায়দা ছিল না। তারপর সারা রাত ওখানে দেখা আছে যে একটা পানি দিয়ে জ্বালানো হচ্ছে আমাদের খাবার জন্য, সারা রাত জ্বালানোই হচ্ছে কিন্তু খাওয়া হয়নি। সকালবেলা আমাদের রুটি দিল দুটো, তার মানে আমরা যখন বললাম যে এরকম যে না খায় মেলে আমরা কী করে যুদ্ধ করবো, করে যে এটা একটা ট্রেনিং, না খেয়ে ভিতরে যে হয়তো না খেয়ে থাকতে হতে পারে, এই জন্য একটা ট্রেনিং হিসাবে। এরপরে একদিন পরে আমাদের ওইখানে একটা ওইখানে একটা যুদ্ধ হয়, যেখানে হলো বয়রা অ্যাকশন ক্যাম্পে কিন্তু এগিয়ে আসে ওই জায়গা থেকে কাল 3 জন হাবিলদারের নেতৃত্বে একটা ভ্যান বসায়, সেখানে আমরা এই যারা গেরিলা ছিলাম তাদেরকে তাদের সঙ্গে আমাদের ভিতরে রেখে রেখে অ্যাম্বুস করে সেখানে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান বাহিনীর একটা বড় একটা দল তারা আসে 3 জন সামনে রেখে, 3 জন সামনে আসে আর পিছনে পিছনে গণদল থেকে 3 জন আমরা যখন অ্যাম্বুস করে ভিয়া পিস সিস্টেমে আক্রমণ বা মিশে অ্যাম্বুস করে বসে আছে, ঠিক মাঝখানে আসার সাথে সাথে আক্রমণের মানে গুলি করার নির্দেশ দেয় কমান্ড, যে ওই যুদ্ধের কমান্ডার যে ছিল, আমরা সবাই মরণপথ যুদ্ধ মানে গুলি করি। এরপর ওই 3 জনই পড়ে যায় এবং তারপরে ওরা পাকিস্তানের আর্মিরা কি প্রচণ্ড ভয়াবহ তারা যুদ্ধ করতে করতে থাকে এবং সেখান থেকে ওই 3 জন মারা যায় এবং আমরা 12টা পর্যন্ত যুদ্ধ হয়। তারপর আমরা চলে আসে ফালতে পরে 2 দিন পরে আমাদেরকে পাঠায় দেয়। আমি আমার নেতৃত্বে ধরতেন ছিল, আমি কমান্ডার ছিলাম, ডেপুটি কমান্ডার ছিল লোকে দমের সেবার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমান্ডার ছিল লিয়াকত আলী, এরকম 10 জন নিয়ে এবং আমার সাথে অধীর নামের দল ছিল, তপকারের দল ছিল, আমরা মিলে একটা খুলনা একটা দল ছিল যারা লোকে জাহাজ বিধ্বংসী কামা মাইন নিয়ে তারা আসেছিল, তাদের সঙ্গে আমরা নিয়ে আসে এবং এরা বলেছিল যে তোমরা এমন একজন একটা বাহিনীকে তোমরা গার্ড কত দাঁড় ইতিহাস না তাদের নাম থাকবে। তো দেখ আমরা সেখানে আসলাম, প্রথমে এসে কোলাবাজার হয়ে ধনেশ্বর গাদি প্রথমে আসি, সেখানে এসে আমাদের ওখানে এলাকার লোকজন, এর আগেও আমরা একদিন ওই ভিতরে এক বাড়িতে ছিলাম রাত্রে, তারা আমাদের সহযোগিতা এলাকার লোকজন যদি সহযোগিতা না করতে হয়তো তাহলে আমরা এই যুদ্ধ করতে পারতাম না। তো ধনেশ্বর গাদি আসার পরে তারপরে একদিন ওখানে থাকে ফাজিল মাস্টারের সেল বাড়ি ছিলাম, পরে আমরা গজ দুপাশে প্রত্যেকে এলাকার লোকজন ডেকে আমরা বলি যে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না, তা আপনারা একটু আমাদের সহযোগ করেন। তারপরে এলাকার লোক সবাইকে আমাদের বাড়ি করে ভাগ করে নেয়, ওখান থেকে আমরা এই প্রত্যেক বাড়ি থেকে এই বিভিন্ন জায়গায় খোঁজখবর নিই এবং আমরা এখানে জাগলায় যুদ্ধ হয়, জাগলা যুদ্ধ আমার এবং জহরের জহরির বাহিনী মিলে আমরা আগের দিন ওই পাশের বাড়িতে যেয়ে থাকি এবং পরের দিন সন্ধ্যার পরে আমরা আক্রমণ করি। বললি দেখা যায় কি যারা ওরা ওই আক্রমণের পরে ওরা মানে আর কোনো সারা শব্দ পাওয়া যায় না, আরও অনেক যুদ্ধ করে যাক সেই যুদ্ধ কথা বলে হয়তো সময় পাওয়া যাবে না। তা আমি এবার
আমরা যখন হাজিপুর আঞ্চলিক বাহিনী আছে, সেই আঞ্চলিক বাহিনী আমাদের সেই বাহিনীর সঙ্গে আমরা যুক্ত হব বা হওয়া ধরে তারা আবেদন জানাইছে, আমরা গজদুপ ছিলাম। এমন সময় হাজিপুর আঞ্চলিক বাহিনী থেকে আবেদন আসলে তোমরা আসো, আমরা হাজিপুর ক্যাম্প আক্রমণ করবো, যেখানে রাজাকার এবং রাজাকারদের ক্যাম্প ছিল, মাঝে মাঝে আর্মি যেত সেখানে, ওই ক্যাম্প আমরা আক্রমণ করবো, তোমরা আসো। তা আমরা শিখাই নভেম্বর মাসের বোধহয় 23-22 বা 23 তারিখে আমরা ওইখানে তাদের আমন্ত্রণে গেলাম, যে ফুলবাড়ি ওখানে যে একত্রিত হলাম। কিন্তু আমাদের কিছু লোক বাইরে ছিল, তারা অস্ত্র নিয়ে ওখানে আসতে দেরি করলো, তাই ওখান থেকে আমরা 24 তারিখে রাত তিনটের সময় আমরা কামান্না যাই। কামান্না যেয়ে সেখানে আমরা রাত্রে থাকি, থাকার পর ওখানে আসলে আমাদের অস্থায়ী কোনো ক্যাম্প ছিল না, ওখানে আমরা যুদ্ধের প্রস্তুতি হিসাবে ওইখানে আমরা একত্রিত হয়েছিলাম। এটা ওই এলাকাটা যে নিরাপদ জায়গা ছিল, যার জন্য আমরা ওখানে যে উপস্থিত হয়েছিলাম। কিন্তু একদিন পরে রাজাকাররা আমাদের সম্বন্ধে খবর দিয়ে দেয়। এর আগে আমাদের অনেক ইতিহাস এবং অনেক স্মৃতি রয়ে গেছে, আমাদের হাজিপুর ক্যাম্পে করতে দেখা যায় যে অনেক মেয়েদেরকে ধরে নিয়ে ওরা নির্যাতন করেছে, বা ইতিমধ্যে অক্টোবর মাসে দেখা আমাদের যে একদম রাজনৈতিক নেত্রী ছিলেন বা উনি আর্মিদের কাছে রাজাকাররা তাকে ধরে ফেলে আর্মিদের কাছে দিয়ে দেয়। আর্মিরা তাকে এমন নির্যাতন করে, হেলেনা বলে তিনি এমন নির্যাতন করে যে সে একটা দুর্ধর্ষ এবং মানে সাংঘাতিক রকম তাদেরকে নির্যাতন করে তার গাড়ির পিছনে বেঁধে দেয় এবং অমানসিক নির্যাতনের পর তাকে গাড়ির পিছনে বেঁধে দিয়ে সারা শহরে টেনে নিয়ে তার মৃত দেহটি তাকে ওই ক্যানাডে নিয়ে ফিরে দেয়। তো এরকম অনেক নির্যাতনের ঘটনা আছে। তারপর আমরা বিভিন্ন চাকরি করতে যারা তাদেরকে মেরে এই বৃদ্ধির এখানে ফেলে দিত, সারা বেশি সেই মানে স্বাধীনতার কামী যারা লোক ছিল তাদেরকে ধরে নিয়ে, হিন্দু মুসলমান যেই হোক তাদেরকে ধরে নিয়ে ওই ক্যানালে মেরে ফেলে দিত। দেখ আমরা সেই তিনটের সময় কামান্ডায় উপস্থিত হলাম। হওয়ার পরে এরপরের দিন এই রাজাকাররা আমাদের এই হাজিপুর আঞ্চলিক বাহিনীর খবর তারা রাজাকারের মাধ্যমে পাকিস্তান আর্মিরা নিতে থাকলো এবং তারা এই পিছনে যেখানেই যায় যে খবরটা তাদের কাছে পাকিস্তানি ধীরাদাতে পৌঁছে। এই তাদের একটা আক্রোশ ছিল এই কারণ যে ইতিমধ্যে আলফাপুর যুদ্ধে 57 জন পাকিস্তান আর্মি মারা যায়। এই এই যে তাদের কষ্ট এবং তাদের যে প্রতিশোধের আগুনে তারা বলতেছিল, এই জন্য তারা সব এইভাবে তারা আর কি ওই এই মুক্তিযোদ্ধাদের খবর নিয়ে রাখতেছিল। তা রাজাকারেরা খবর দেয় জিনেদায় খবর দিলে ওরা 25 তারিখ রাত্রে জিনেদার থেকে সৈকতপা এবং গোপালপুর হয়ে আমাদের আক্রমণ করে ওই কামান্নায়। আমি ওই যুদ্ধের লোকে ওখানে ডিউটি কমান্ডারও ছিলাম, যেহেতু গেরিলা কমান্ডার আমার ডিউটি কমান্ডার ওই দিন রেখেছিলাম। আমি ডিউটির ওখানে যেহেতু ক্যাম্প না, ক্যাম্প হলেও তো অ্যাম্বুলেন্স ছাড়া ক্যাম্প আছে না, আমরা ছিলাম মানে অস্থায়ীভাবে একত্রিত যুদ্ধের পূর্ব মুহূর্তে ওইখানে একত্রিত হয়েছিলাম নিরাপদ জায়গা হিসাবে। কিন্তু দেখা গেল যে ওরা আক্রমণ করেছে, এমন সময় আস্তে আস্তে ওরা ভুল করে দেরি করে এসে অন্যদিক চলে গেছিল, আস্তে আস্তে ভোরে গেল, যখন আমাদের যে ডিউটি ছিল ওরাও ভিতরে চলে আসছে। এই সময় ওরা চতুর্দিক থেকে বললে আমাদের যারা ছিল তারা আপনার প্রতিরোধ গড়ে তুললো, খুব নগ্ন প্রতিরোধ, যার কারণে ওদের আক্রমণের কাছে আমাকে কেউ টিকতে পারে নাই। যে এলেমেন্টের হাতে করে যে এরকম টেকার টিকে রাখছে সেই অবস্থায় গুলি রেখে এখান থেকে গুলি রেখে মারা গেছে, যার কারণে আমাদের ওখানে 7-8 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। তাদেরকে আমরা এই গণকবরে সাহিত্য করি, এই যে তারা নির্যাতন করে এবং ওইখানে যেখানে ওরা আক্রমণ করে সেখানে পুড়ায় দেয়। অবশ্য আমাদের এই মুক্তিযোদ্ধারা কিছু আবার পিছিয়ে গেছিল, তারা যে বগুড়া থেকে যখন আক্রমণ করে গুলি করে তখন এরা অতি দ্রুত অস্ত্রগুলো নিয়ে ঘুরে পালায় যায় ঘর চলে যায় তাড়াতাড়ি। এই আমাদের এই 27 জন মুক্তিযোদ্ধাকে ওখানে ওই এক গণকবর হিসাবে সে কামান্নাতে দেওয়া হয়েছে, একা কবরে 4-5 জন করে দিয়ে 27 জন মুক্তিযোদ্ধার কবর এখানে ওই কামান্নাতে আছে। এই কবরে প্রতি বছর এখানে যে প্রতি বছর এখানে উদযাপিত হয়ে থাকে, আমরা সেখানে অংশগ্রহণ করি। হাজিপুরে তার এই ছেলেরা হাজিপুর ইউনিয়নের অধিকাংশ হাজিপুর ইউনিয়নের ছেলে পেলে এবং আমরা এই গড়াই এই প্রান্তরে আমরা যুদ্ধ করেছি বিভিন্ন জায়গায়। এখানে আমাদের বিভিন্ন স্মৃতি রয়ে গেছে, সেই স্মৃতির
নিয়ে আমরা এখনও এই বেঁচে আছি এবং সেই স্মৃতি আমরা রোমন্থন করি। আরও অনেক যুদ্ধ করি, যাক সেই যুদ্ধ কথা বলে হয়তো সময় পাওয়া যাবে না। তা আমি এবার আমরা যখন হাজিপুর আঞ্চলিক বাহিনী আছে, সেই আঞ্চলিক বাহিনী আমাদের সেই বাহিনীর সঙ্গে আমরা যুক্ত হব বা হওয়া ধরে তারা আবেদন জানাইছে, আমরা গজযোগ্য ছিলাম। এমন সময় হাজিপুর আঞ্চলিক বাহিনী থেকে আবেদন আসলে তোমরা আসো, আমরা হাজিপুর ক্যাম্প আক্রমণ করবো, যেখানে রাজাকার এবং রাজাকারদের ক্যাম্প ছিল, মাঝে মাঝে আর্মি যেত সেখানে, ওই ক্যাম্প আমরা আক্রমণ করবো, তোমরা আসো। তা আমরা সেটাই নভেম্বর মাসের বোধহয় 23-22 বা 23 তারিখে আমরা ওইখানে তাদের আমন্ত্রণে গেলাম, যে ফুলবাড়ি ওখানে যে একত্রিত হলাম। কিন্তু আমাদের কিছু লোক বাইরে ছিল, তারা অস্ত্র নিয়ে ওখানে আসতে দেরি করলো। তাই ওখান থেকে আমরা 24 তারিখে রাত তিনটের সময় আমরা কামান্না যাই। কামান্না যেয়ে সেখানে আমরা রাত্রে থাকি। তারপর ওখানে আসলে আমাদের অস্থায়ী কোনো ক্যাম্প ছিল না, ওখানে আমরা যুদ্ধের প্রস্তুতি হিসাবে ওইখানে আমরা একত্রিত হয়েছিলাম। মিডা ওই এলাকাটা যে নিরাপদ জায়গা ছিল, যার জন্য আমরা ওখানে যে উপস্থিত হয়েছিলাম। কিন্তু একদিন পরে রাজাকাররা আমাদের সম্বন্ধে খবর দিয়ে দেয়। এর আগে আমাদের অনেক ইতিহাস এবং অনেক স্মৃতি রয়ে গেছে। আমাদের হাজিপুর ক্যাম্পে করতে দেখা যায় যে অনেক মেয়েদেরকে ধরে নিয়ে ওরা নির্যাতন করেছে। আর ইতিমধ্যে অক্টোবর মাসে দেখা আমাদের যে একদম রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন বা উনি আর্মিদের কাছে রাজাকাররা তাকে ধরে ফেলে আর্মিদের কাছে দিয়ে দেয়। আর্মিরা তাকে এমন নির্যাতন করে, হেলেনা বলে তিনি এমন নির্যাতন করে যে সে একটা দুর্ধর্ষ এবং মানে একটা সাংঘাতিক রকম তাদেরকে নির্যাতন করে তার গাড়ির পিছনে বেঁধে দেয় এবং অমানসিক নির্যাতনের পর তাকে গাড়ির পিছনে বেঁধে দিয়ে সারা শহরে টেনে নিয়ে তার মৃত দেহটি তাকে ওই ক্যানালে নিয়ে ফিরে দেয়। তো এরকম অনেক নির্যাতনের ঘটনা আছে। তারপর আমরা বিভিন্ন চাকরি করতে যারা তাদেরকে মেরে এই বৃদ্ধির এখানে ফেলে দিত, সারা বেশি সেই মানে স্বাধীনতার কামী যারা লোক ছিল তাদেরকে ধরে নিয়ে, হিন্দু মুসলমান যেই হোক তাদেরকে ধরে নিয়ে ওই ক্যানালে মেরে ফেলে দিত। দেখ আমরা সেই তিনটের সময় কামান্ডায় যে উপস্থিত হলাম, হওয়ার পরে এরপরের দিন এই রাজাকাররা আমাদের এই হাজিপুর আঞ্চলিক বাহিনীর খবর তারা রাজাকারের মাধ্যমে পাকিস্তান আর্মিরা নিতে থাকলো এবং তারা এই পিছনে যেখানেই যায় যে খবরটা তাদের কাছে পাকিস্তানি যে ধীরাদাতে পৌঁছে এই তাদের একটা আক্রোশ ছিল। এই কারণ যে ইতিমধ্যে আলফাপুর যুদ্ধে 57 জন পাকিস্তান আর্মি মারা যায়। এই এই যে তাদের কষ্ট এবং তাদের যে প্রতিশোধের আগুনে তারা বলতেছিল, এই জন্য তারা সব এইভাবে তারা আর কি ওই এই মুক্তিযোদ্ধাদের খবর নিয়ে রাখতেছিল। তা রাজাকারেরা খবর দেয় জিনেদায় খবর দিলে ওরা 25 তারিখ রাত্রে জিনেদার থেকে সৈকবা এবং গোপালপুর হয়ে আমাদের আক্রমণ করে ওই কামান্নায়। আমি ওই যুদ্ধের লোকে ওখানে ডিউটি কমান্ডারও ছিলাম, যেহেতু কমান্ডার গেরিলা কমান্ডার আমার ডিউটি কমান্ডার ওই দিন রেখেছিলাম। আমি ডিউটির ওখানে যেহেতু ক্যাম্প না, ক্যাম্প হলেও তো অ্যাম্বুলেন্স ছাড়া ক্যাম্প আছে না, আমরা ছিলাম মানে অস্থায়ীভাবে একত্রিত যুদ্ধের পূর্ব মুহূর্তে ওইখানে একত্রিত হয়েছিলাম নিরাপদ জায়গা হিসাবে। কিন্তু দেখা গেল যে ওরা আক্রমণ করেছে, এমন সময় আস্তে আস্তে ওরা ভুল করে দেরি করে এসে অন্যদিকে চলে গেছিল। আস্তে আস্তে ভোরে গেছে যখন আমাদের যে ডিউটি ছিল ওরাও ভিতরে চলে আসছে। এই সময় ওরা চতুর্দিক থেকে আক্রমণ করছে, ফলে আমাদের যারা ছিল তারা আপনার প্রতিরোধ গড়ে তুললো, খুব নগ্ন প্রতিরোধ, যার কারণে ওদের আক্রমণের কাছে আমাকে কেউ টিকতে পারে নাই। যে এলেমেন্টের হাতে করে যে এরকম টেকার টিকে রাখছে সেই অবস্থায় গুলি রেখে এখান থেকে গুলি রেখে মারা গেছে, যার কারণে আমাদের ওখানে 7-8 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়। তাদেরকে আমরা এই গণকবরে সাহিত্য করি, এই যে তারা নির্যাতন করে এবং ওইখানে যেখানে ওরা আক্রমণ করে সেখানে পুড়ায় দেয়। অবশ্য আমাদের এই মুক্তিযোদ্ধারা কিছু আবার বেঁচে গেছিল, তারা যে বগুড়া থেকে যখন আক্রমণ করে গুলি করে তখন এরা অতি দ্রুত অস্ত্রগুলো নিয়ে ঘুরে পালায় যায় চলে যায় তাড়াতাড়ি। এই আমাদের এই 7-8 জন মুক্তিযোদ্ধাকে ওখানে ওই এক গণকবর হিসাবে সে কামান্নাতে দেওয়া হয়েছে। একা কবরে 4-5 জন করে দিয়ে 27 জন মুক্তিযোদ্ধার কবর এখানে ওই কামান্নাতে আছে। এই কবরে প্রতি বছর এখানে
যে প্রতি বছর এখানে উদযাপিত হয়ে থাকে, আমরা সেখানে অংশগ্রহণ করি। হাজিপুরে তার এই ছেলেরা হাজিপুর ইউনিয়নের অধিকাংশ হাজিপুর ইউনিয়নের ছেলে পেলে এবং আমরা এই গড়াই এই প্রান্তরে আমরা যুদ্ধ করেছি বিভিন্ন জায়গায়। এখানে আমাদের বিভিন্ন স্মৃতি রয়ে গেছে, সেই স্মৃতির নিয়ে আমরা এখনও এই বেঁচে আছি এবং সেই স্মৃতি আমরা রোমন্থন করি। এটাই আমরা আমি জানি তো ওই যাই ও আমি টেস্ট পরীক্ষা দিয়ে 10 জন মুক্তিযোদ্ধাদের ভারতে পাড়ি জমাই। তার আগেই আমাদের বিনোদপুরে একটা যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে সারা মোহাম্মদপুরের লোকজন আসে, বিশেষ করে আমাদের আমার নাম মোহাম্মদ আসলাহ মিয়া, আমার গ্রাম খালিয়া, আমরা মোহাম্মদ পরিবার। আমাদের গ্রামের লোকজন খালিয়া এবং হলদিয়ার থেকে ঢাল সুরকি দিয়ে সবাই এসে ওইখানে ধাপাই করে। আমি ওই সময় অবশ্য কোনো অস্ত্র চালানো জানতাম না। তার আগের রাত্রে আমার বড় ভাই আব্দুল্লাহ শেখ মন্ডল আমাদের নেতৃত্ব দেয় এবং সে আমাকে শুধু ওই 303 ওই গুলি লোড করতে হয় আর কীভাবে কাজ করতে হয় এই জিনিসটাই শুধু শিখিয়ে দিচ্ছিল। সেভাবে ওখানে যুদ্ধ হয় এবং ওখানে পাকিস্তানি আন্ডি এবং রাজা খেলা ছিল, কিন্তু এত ওখানে সন্ত্রাসের থেকে এসে হাজির হয়েছিল যে শেষ পর্যন্ত ওরা আমাদের আমাদের ওখানে একজন বীর মুক্তিযোদ্ধা তার বাড়ি শ্রীপুরে মুকুল, সে ওখানে শহীদ হয় এবং আব্দুল রাজ্জাক নাম করে একজন, সেও ওখানে শহীদ হয়। তারপরে অবশ্য আমরা ওখানে পাকিস্তানি বাহিনী এবং রাজা খেলা আমাদের কাছে উর্দুদস্ত হয়ে তারা মাগুরাতে ফিরে আসতে বাধ্য হয়। তারপরেই আমি পরের 3-4 দিন পরেই আমি 10 জন ছেলে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। বাড়ির থেকে অবশ্য পালিয়েই যাই যে আমরা গঙ্গারামপুর 3-4 দিন থাকি, ওখান থেকে 2-3 দিন ধরে হেঁটে হেঁটে আমরা যাই এবং তাহেরপুরে বাবরার মাঠ নাম করে একটা জায়গা, ওখানে যাওয়ার পথে একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে অবশ্য থেকে সময় যুদ্ধটা হয় পাকিস্তানি আর্মি রাজাকার এবং মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ওদের যুদ্ধটা হয় রাস্তার পরে। ওই যুদ্ধে আমি অবশ্য যদিও তখন আমি ট্রেনিং প্রাপ্ত না, শুধু নাকটা জায়গায় দিয়ে শুধু চিল্লাইছিলাম যে সবচেয়ে বড়। এইভাবে যুদ্ধ শেষে দেখা গেল যে অনেক লোক মারা গেছে, প্রায় 100-150 লোক ওখানে মানে মুক্তিযোদ্ধারা রাজাকাররা সব দিকের লোকই মারা গেছে। তারপর ওখান থেকে আমরা ওই বনগাঁ বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। ভারতে প্রবেশ করে রানাঘাট যেয়েই আমরা দুপুরবেলা আমরা যে কয়েকজন গেছি যে এই বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের কাছে যাই, গেলে পরে উনি আমাদের এই ওখানে থাকি এবং উনি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তারপরে আমাদেরকে রিক্রুট করেন। পরে অবশ্য আমরা যে রাজাক মণ্ডল আমাদের সাইফুর রহমান আবুল হোসেন ওদেরকে পাইছিলাম, কিন্তু ওরা কিছুতেই আমাদেরকে নেই নেই যে তোরা থাক আমরা যাই পরে তোরা যাস। তারপরে ওরা চলে যায়, ওরা টেন্ডুয়া চলে যাওয়ার পর আমরা 8-10 দিন ওখানে ট্রেনিং নেই এবং ওখানে আমি অবশ্য ডেপুটি কমান্ডার ছিলাম। আমার আর একজন আমার এক দোস্ত জিনেদা বাড়ি হাই বসার নাম করে সে কমান্ডার ছিল, ওখানে ট্রেনিং নেই। তারপরে একদিন আমাদেরকে সবাইকে নিয়ে টেন্ডুয়াতে নিয়ে যায়, ওখানে যে আমাদের 28 দিন মতো ট্রেনিং হয়। আমরা ট্রেনিং করে দেশে আসি এবং বীর প্রতীক গোলাম ইয়াকুব সাহেবের নেতৃত্বে আমরা যুদ্ধ করি। আমি বিনোদপুরে এর পরেও আরেকটা যুদ্ধ হয়েছিল, ওখানেও ছিলাম। তারপরে ওই বহলবাড়িয়াও একটা যুদ্ধ হয়, আমাদের বাবুকালী ইউনিয়নের বহলবাড়িয়া নাম করে একটা জায়গা, ওখানে একেবারে ওদের পড়া গায়ের ভিতরে খুব সকালে এই যুদ্ধটা শুরু হয়।